শেখ হাসিনা থাকলে দেশের মানুষের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে, তা না হলে দেশ তালেবান, আফগান এবং জঙ্গির আস্তানায় রূপ নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। আজ সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, দেশ এবং বিদেশে যে ষড়যন্ত্র শেখ হাসিনাকে নিয়ে চলছে সেটি মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। সামির সাত্তারের ক্যামেরায় কাপসুল আহমদের রিপোর্ট থাকছে বিস্তারিত। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে বাংলাদেশের জয়যাত্রা বঙ্গবন্ধু থেকে বঙ্গবন্ধু কন্যা এই প্রতিপাদ্যে আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। জানান, রাজাকারদের ফাঁসি হলেও তাদের অনুসারীরাই দেশ বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা সোমালি হবে, এটা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম রাষ্ট্রে পরিণত হওয়ার জায়গাটা থাকবে, আফ্রিকার জঙ্গলে পরিণত হবে, এখানে বিচারহীনতা প্রতিষ্ঠিত হবে, এখানে দুর্নীতি স্টাবলিশ হবে, এখানে সাম্প্রদায়িকতা মাথা ছাড়া দিয়ে উঠবে, আর এই রাষ্ট্রে যারা শান্তিপ্রিয় নাগরিক তারা অস্তিত্ব বিপন্ন হবে। এই রাষ্ট্রটি হবে একটা আফগানিস্তানের মতো কোনো কিছু, আমরা সেখানে নিশ্চয়ই যেতে দিতে পারি না, তাহলে আমাদের শহীদরা আমাদের ক্ষমা করবে না। এ সময় অন্যান্য বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা দেশের জনগণের কল্যাণ চায় না, তারা এই বিভিন্ন সময় মাথা চাড়া দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রুখে দিতে চায়। এদেশের মানুষ, এদেশের জনগণ সাথে থাকলে কোন বিদেশি শক্তি আমাদেরকে কোনোদিন কিছু করতে পারবে না। আগামী নির্বাচনে আমরা নরেন্দ্র শেখ হাসিনার নেতৃত্বে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দেশ গড়ে তুলবো। নরেন্দ্র শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। বাংলাদেশে যে অবস্থায় আমরা এখন যাচ্ছি সেখানে কিন্তু আসলিক শক্তির আস্ফালনটা বেশি মনে হচ্ছে, তাদের সংখ্যা বেশি না, আস্ফালনটা বেশি। আমরা আসলিক শক্তির নিধন দেখতে চাই জনগণকে শেখ হাসিনা থাকবে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের শান্তি সমৃদ্ধি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে জানান বক্তারা। কাওসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।